ভারতের কেরালার রাজা চেরামন পেরুমল ইসলামের সূচনা লগ্নে ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছিলেন। সাহাবী হবার পর তার নাম হয়েছিল আবু বকর তাজউদ্দিন। প্রিয় দর্শক, কেরালার রাজা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছিলেন এবং তার সমাধি কোথায়, সেই তথ্যই জানাবো আজকে। ওমানের সালালা শহরের এক এলাকা দাহারিজ, এখানে নারিকেল, লেবু, পান আর কলা বাগানের মাঝে শুয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাজউদ্দিন, যিনি ছিলেন কেরালার রাজা। তার পূর্বনাম ছিল চেরামন পেরুমল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি ওমানের সালালাতে, আর এই যে শহরটিতে দাঁড়িয়ে আছি, এই শহরটির নাম হচ্ছে হাসিলা দাহারিজ। প্রাচীন ভারতীয় পুঁথি ঘেঁটে জানা যায়, কেরালার রাজা চেরামন পেরুমল আরব বণিকদের কাছে ইসলামের অনুপম সাম্য ও সম্প্রীতি দেখে ভীষণ আকৃষ্ট ও প্রীত হন। এরই প্রেক্ষিতে তিনি আরব মুসলিম বণিকদের সাথে মক্কা নগরীতে গিয়ে ইসলাম গ্রহণ করেন এবং তাজউদ্দিন নাম ধারণ করেন। বিখ্যাত হাদিস গ্রন্থ মুস্তাদরাকে হাকিমে আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভারতবর্ষের রাজা আদা ভর্তি একটি কলসি উপহার পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে এক টুকরা করে খেতে দিয়েছিলেন, আমাকেও এক টুকরা দিয়েছিলেন। লন্ডন ভিত্তিক ভারতীয় এনসাইক্লোপিডিয়ার বরাতে ব্রিটিশ ও ভারতীয় ইতিহাসবেত্তারা দাবি করেন, হাদিসে উল্লেখিত ভারতীয় রাজা হলেন কেরালার রাজা চেরামন পেরুমল। ইসলাম পূর্ব প্রাচীনকাল থেকে কেরালার সাথে আরবের বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। কেরালা ভারত মহাসাগর ও আরব উপসাগরীয় সমুদ্র উপকূল হওয়ায় আরবদের এই অঞ্চলে যাতায়াত বেশি ছিল। আরবরা ব্যবসা বাণিজ্যের জন্য কেরালায় আসত। রাজা চেরামন পেরুমলের কাছে আরবদের সব বিষয়েরই খোঁজ খবর ছিল। একটি ঐতিহাসিক তথ্য মতে ও প্রজন্ম পরম্পরায় কেরালার মুসলমানদের কাছে জনশ্রুতিও আছে যে রাজা চেরামন পেরুমল 17 রজব 617 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুলের ইশারায় প্রাসাদের বাগানে বসে নিজের চোখে চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেন। চাঁদের দ্বিখণ্ডিত হওয়া তাকে ভীষণভাবে আলোড়িত করে। তিনি রাজ্যের সমস্ত ধর্মীয় পুরোহিতদের কাছে এই অদ্ভুত রহস্য সম্পর্কে জানতে চান, কিন্তু তার রাজ্যের ধর্মীয় পুরোহিতরা তাকে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে আরব মুসলিম বণিকদের কাছে এই ঘটনার সত্যতা ও রহস্য জানতে পারেন তিনি। এরপর আর দেরি না করে তিনি আরব বণিকদের সাথে মক্কা গমন করেন। মক্কায় যাবার সময় রাজ্যের দায়িত্বভার অর্পণ করে যান উত্তরসূরিদের কাছে। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাজউদ্দিন নাম ধারণ করেন। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছুদিন কাটানোর পরে চেরামন পেরুমল 14 জনের একটি কাফেলা নিয়ে কেরালার উদ্দেশ্যে রওনা দেন। তার সে কাফেলার সাথী হন সাহাবি মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবি হাবিব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওমানের দোফার প্রদেশের সালালায় পৌঁছানোর পর চেরামন পেরুমল ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যু আসন্ন জেনে সাহাবি মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফত চেরামন পেরুমল তার উত্তরসূরি ও আত্মীয় স্বজনদের কাছে একটি পত্র লিখে ওসিয়ত করেন, তারা যেন কাফেলাটির খাতির যত্ন করে এবং সকল ধরনের সহযোগিতা করে।